বোর্ডে সকলকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় হিউম্যান জিওগ্রাফি ল্যাবের প্রসান থেকে মেজারিং অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশান কম্পেয়ারিং টু ডিকেডাল ডাটা সেট তোমরা সবাই জানো যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো সিবি সিলেবাসে তো তোমরা সবাই জানো যে হিউম্যান জিওগ্রাফির ল্যাব যে পোর্শানটা রয়েছে এখানে কিন্তু এই ডিকেটাল গ্রোথ রেট অ্যারিথমেটিক ডিকেটাল গ্রোথ রেট এই পোশানটা কিন্তু রয়েছে প্রাকটিক্যাল হিসেবে তো এটা এই সি বিসিএস সিলেবাসের নূতন ওল্ড সিলেবাস এটা ছিল না সেই কারণে আজ আমি তোমাদের এটা নিয়ে আলোচনা করছি এটা একটা প্রাকটিক্যালের পোশানও বটে তো দেখো ডিকেডাল গ্রোথ রেট হল কোনো একটি দেশের এক দশকে জনসংখ্যা কতটা বৃদ্ধি হলো সেটা নির্ণয় করা বা মেজারিং করে বা ক্যালকুলেশন করে বের করা যেমন আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি সবার বুঝতে সুবিধা হবে দু হাজার এক সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত এই যে দশ বছর এই দশ বছরের যে সেন্সাস এখানে আমরা সবাই জানি যে এখানে দশ বছরের গ্রোথ রেট ছিল সতেরো পয়েন্ট চৌষট্টি অর্থাৎ এই দশ বছরে ভারতবর্ষে প্রতি একশো জনে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে সতেরো পয়েন্ট চৌষট্টি জন করে তো সেটা কিভাবে বের করা হয় ক্যালকুলেশান করে সেটাই হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ রেট বা ডিকেডাল গ্রোথ রেট যেটাই বলো এখানে দেখো এই অ্যারিথমেটিক গ্রোথ রেট বা ডিকেডাল গ্রোথ রেটের একটা ফর্মুলা রয়েছে যে পি টু মাইনাস পি ওয়ান ডিভাইডেড পি ওয়ান ইন্টু হান্ড্রেড এখানে বলে দিই পি টু হলো প্রেজেন্ট ইয়ার পি ওয়ান হলো পাস্ট ইয়ার আর সি এখানে কনস্ট্যান্ট হান্ড্রেড তো পরীক্ষাতে তোমাদের যখন আসবে ঠিক এরকম একটা ডাটা থাকবে যেখানে স্টেট আছে অনেকগুলো ভারতবর্ষের বিভিন্ন স্টেট আর তার সঙ্গে রয়েছে পপুলেশান প্রত্যেকটা স্টেটের টোটাল পপুলেশান দু সালে আর দু সালে কত তো সেখান থেকে আমরা যদি দেখি ডিজিটাল গ্রোথ রেট বের করি তাহলে উপরে প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের দু সালের জনসংখ্যা দু সালের জনসংখ্যা তো এখানে এই ফর্মুলাতে যদি রাখি অর্থাৎ দু সালের জনসংখ্যা পি টু অর্থাৎ প্রেজেন্ট ইয়ার আর দু সালের জনসংখ্যা পিয়ন past পাস্ট তো দু হাজার এগারো সালের জনসংখ্যা বিয়োগ দু হাজার এক সালের জনসংখ্যা ইকালস টু যেটা বেরোবে তার সঙ্গে আমরা ভাগ করব আবার দু হাজার এক সালের জনসংখ্যা এবং তার সঙ্গে ইন্টু হানড্রেড করলে কিন্তু আমরা অন্ধ্রপ্রদেশের ডিকেডাল গ্রোথ রেট পাবো আমি যেভাবে এখানে ফর্মুলাতে রেখেছি সেইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা খুব সহজে ডিকেটাল গ্রোথ রেট বের করে ফেলতে পারবে এবং এইভাবে তোমরা প্রত্যেকটা স্টেজের প্রত্যেকটা স্টেটের ডিকেটাল গ্রোথ রেট বের করতে পারবে এরপরে এই ডিকেটাল গ্রোথ রেট দিয়ে কিন্তু একটা ড্রয়িং করতে হবে তো ক্যালকুলেশানটা আজ এখানেই দেখালাম ড্রয়িংটা পরে আরেকটা ভিডিও দেখাবো